সিলেটের র‍্যাবের নামে টাকা তুলতো জাকির, জিয়ারত লাবলু। সিলেটের দীর্ঘদিন ধরে র‍্যাবের কথা বলে বিপুল পরিমাণ টাকা চাঁদা তুলতো তারা তিনজন, সেই সঙ্গে করতো মাদকের কারবারও। তবে শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও হতে হয়েছে র‍্যাবের হাতে। আটক তিনজন হচ্ছেন জাকির, জিয়ারত লাবলু। তারা তিনজনেরই বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। তাদেরকে গতকাল বুধবার সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। নয় র‍্যাব জানায় গোয়াইনঘাট উপজেলার খৈলাছল গ্রামের মৃত আনসার আলী খানের ছেলে জাকির হোসেন ও জিয়াউল খান জিয়ারত এবং একই উপজেলার কালীনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ লাবলু দীর্ঘদিন ধরে জাফলং, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ এলাকায় র‍্যাবের নাম করে চাঁদাবাজি করে আসছিল। তারা নিজেদেরকে র‍্যাবের নিয়োজিত লোক এবং চাঁদা সিংহভাগই র‍্যাব নয়কে প্রদান করা হয় বলে দাবি করত। একই সঙ্গে তারা মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিল। এমন অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে র‍্যাব নয়ের একটি দল সিলেট শহরতলির খাদিমনগর বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে 30 বোতল ফ্যান্সিডিল, 28 বোতল অফিসার্স চয়েস, 6 বোতল বিয়ার ও মাদক পরিবহনের একটি প্রাইভেট কার জব্দ করে র‍্যাব। র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে র‍্যাবের কথা বলে বিভিন্ন জনকে থেকে বিপুল অঙ্কের টাকা চাঁদা তুলে আসছে বলে স্বীকার করে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।